জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ফের কেভে ক্ষেপণাস্ত্র হামলার রাশিয়ার বাখমুতের দায়িত্ব নিতে যাচ্ছে চেচেন যোদ্ধারা। এরপর জানিয়ে দেব ইউক্রেনে শেষ বড় যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার। আইআরজিসি প্রধানের ঘোষণা, শত্রুরা অপমানজনকভাবে পালিয়েছে, এই অঞ্চলে তাদের কোনো জায়গা হবে না। এবং জানিয়ে দেব ইমরান খানের দলের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেপ্তার। এদিকে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারী সহ নিহত 5। সর্বশেষে জানিয়ে দিব অনিদ্রায় ভুগছেন কিম, ওজন হয়েছে 140 কেজি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফের কেভে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার বাখমুতের দায়িত্ব নিতে যাচ্ছে চেচেন যোদ্ধারা। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ফের সন্ত্রাসী হামলা, সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন পরিবর্তন হতে পারে। ম্যাক্রো মস্কোতে হামলার কারণে পশ্চিমা সমর্থন হারাতে পারে ইউক্রেন, যুক্তরাষ্ট্রের কথার এক পয়সাও দাম নেই। রাষ্ট্রদূত, চীনে গ্যাস সরবরাহে নতুন রেকর্ড, গ্যাসপ্রমের পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাশ কাটাতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা। রমজান কাদিরভের নেতৃত্বে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের যোদ্ধাদের সম্ভবত এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যখন রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ইউক্রেন থেকে চলমান আন্তঃসীমান্ত আক্রমণের মধ্যে শিশুদের সরিয়ে নেওয়ার ঘোষণা করেছিলেন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বৃহস্পতিবার তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে যে রাশিয়ান সামরিক কমান্ডাররা সম্ভবত ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনী প্রত্যাহারের পরে চেচেনদের বাখমুতের যুদ্ধে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছিল। ISW এর মতে কাদিরভ বুধবার দাবি করেছেন যে তার বাহিনী নতুন আদেশ পেয়েছে এবং ইউক্রেনের দক্ষিণ পূর্ব ডনেটস্ক অঞ্চলে ফ্রন্ট লাইনে দায়িত্ব গ্রহণের পর সক্রিয় যুদ্ধ কার্যক্রমে তাদের মোতায়েন করা হবে। কাদিরভ বলেছেন যে চেচেন বিশেষ বাহিনী রাশিয়ান বাহিনীর কাছ থেকে অঞ্চল পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। চেচেন যোদ্ধারা ইউক্রেনের মারিউপোল, সেভেরোডোনেৎস্ক এবং লাইশিচিনাক শহরের রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত থাকার পরে প্রাথমিকভাবে ফ্রন্ট লাইনের পেছনের এলাকায় কাজ করেছে। ইনস্টিটিউট বলেছে ISW যোগ করেছে ক্রেমলিন চেচেন ইউনিটগুলিকে একটি অব্যবহৃত আক্রমণকারী বাহিনী হিসেবে উপলব্ধি করতে পারে, যা রাশিয়ার অগ্রিম একাধিক অক্ষে একযোগে আক্রমণাত্মক প্রচেষ্টা বজায় রাখার ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। নিজেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন পদাতিক সৈনিক হিসেবে বর্ণনা করে কাদিরভ এর আগে সিরিয়া এবং জর্জিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের সমর্থনে তার চেচেন প্রজাতন্ত্রের বাহিনী মোতায়েন করেছিলেন। আক্রমণাত্মক অভিযানে চেচেন বাহিনীর সম্ভাব্য প্রত্যাবর্তনের রিপোর্ট রাশিয়ার বেলগোরোডের সীমান্ত অঞ্চলে তীব্র গোলাগুলির মধ্যে আসে, যেখানে কর্তৃপক্ষ সেবেকিনো এবং গ্রেইভরন জেলা থেকে শিশুদের সরিয়ে নেওয়া শুরু করেছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 11 বছর বয়সী একটি শিশুও রয়েছে। নিহত বাকি 2 জন নারী, ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে সব মিসাইলই গুলি করে ধ্বংস করা হয়েছে এবং ওপর থেকে পড়া সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে লোকজনের প্রাণহানি হয়েছে। কয়েক সপ্তাহ ধরে রাশিয়া কিয়েভ লক্ষ্য করে নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত মে মাসে এরকম 17টি হামলা চালানো হয় এবং সবশেষ বুধবার রাতের এই আক্রমণ এ সপ্তাহের 4th হামলা। বেশির হামলাই চালানো হয়েছে রাতের বেলায়, এর মধ্যে একবার দিনের বেলাতেও আক্রমণ করা হয়েছিল। সবশেষ এই হামলায় আরো 11 জন আহত হয়েছে বলে খবরে বলা হচ্ছে। হামলায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের শেষ বড় যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের নৌবাহিনীর শেষ বড় যুদ্ধ জাহাজটি ধ্বংসের দাবি করেছে রাশিয়া। গতকাল বুধবার রাশিয়া এমন দাবি করে। রাশিয়ার ভাষ্য, যুদ্ধ জাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চল বন্দর ওডেসায় অবস্থান করছিল। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, ইউক্রেনের যে যুদ্ধ জাহাজটি ধ্বংস করা হয়েছে সেটির নাম ইউরি ওলেফিরিঙ্কো। রাশিয়ার ভাষ্য, গত 29 মে ওডেসা বন্দরে জাহাজ নোঙ্গর করার স্থানে থাকা ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধ জাহাজটি নিশানা করে হামলা চালায় রুশ বিমান বাহিনী। অতি সূক্ষ্ম এই হামলায় ইউক্রেনীয় যুদ্ধ জাহাজটি ধ্বংস হয়ে গেছে। মস্কো টাইমস এর প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধ্বংসের বিষয়ে মস্কো যে দাবি করেছে তা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। মাঝারি আকারের যুদ্ধ জাহাজটি ধ্বংসের বিষয়ে মস্কোর দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
শত্রুরা অপমানজনকভাবে পালিয়েছে, এই অঞ্চলে তাদের কোনো জায়গা হবে না, বলছে আইআরজিসি প্রধানের ঘোষণা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, অগণিত শহীদের আত্মত্যাগের কারণে শত্রুরা এই অঞ্চল থেকে অপমানজনকভাবে পালিয়েছে এবং তাদের এই অঞ্চলে কোনো জায়গা হবে না। ইরানের উত্তর পূর্বাঞ্চল সাবজেবার শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইরানের 2000 শহীদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনারেল সালামি বলেন, শত্রুরা ইরাক এবং সিরিয়ার মুসলিম শহরগুলোর উপর বোমা বর্ষণ করে সেগুলো ধ্বংস করেছে এবং নিরাপদ শিশুদেরকে ধ্বংস স্তূপের নিচে চাপা দিয়েছে, তবে শত্রুদের সমস্ত ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন শহীদেরা। জেনারেল হুসাইন সালামি বলেন, আজকে এই ভূমি থেকে বিশ্বে আলো ছড়িয়ে পড়েছে এবং কোনো শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তিনি অসংখ্য শহীদের আত্মত্যাগকে ধন্যবাদ জানান, যারা শান্তির জন্য জীবন দিয়েছেন। সূত্র পার্স টুডে। ইমরান খানের দলের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেপ্তার। পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহিকে লাহোরে তার বাসভবনের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জিও নিউজকে বলেছেন, লাহোরের সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতি দমন সংস্থা গ্রেপ্তার করেছে। তিনি আরো বলেন, দুর্নীতি মামলায় তার জামিন খারিজ করা হয়েছে, তাকে ওয়ান্টেড লিস্টে রাখা হয় এবং পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়। বিগত কয়েকদিন চৌধুরী পারভেজ এলাহির বাসভবন ঘিরে রেখেছিল পুলিশ। ইমরান খানের দলের নেতাকর্মীদের উপর পুলিশ ধরপাকড় অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হলো। পিটিআই নেতা ফারুক হাবিব বলেছেন, ইমরান খানকে সমর্থন করার জন্য পার্টির সভাপতি চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রতিশোধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআই নেতা মনিস এলাহি তার বাবা চৌধুরী পারভেজ এলাহির গ্রেপ্তারের পরপরই বলেছেন, তিনি ইমরান খানের দলের সাথেই থাকবেন। মনিস এলাহি বলেন, আমরা পিটিআই এর সাথে ছিলাম এবং দলের সাথেই থাকবো। সূত্র ডন। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত 5। পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ 5 জন নিহত হয়েছেন এবং আরও 3 জন আহত হয়েছেন। ঠিক কি কারণে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি। বৃহস্পতিবার পুলিশ এক বিবৃতিতে দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে জিও টিভি। প্রতিবেদনে বলা হয়, দেশটির মুজাফফরগড় থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দায়রাদিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত 5 জনের মধ্যে 3 জনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে সেটির মালিক একজন ব্যক্তি, যিনি একটি জ্যাং ইয়ার্ড কাজ করেন। মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাটাঘাটি করা হচ্ছিল। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা জানায়, বিস্ফোরণের পরপরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। অনিদ্রায় ভুগছেন কিম, ওজন হয়েছে 140 কেজি। অনিদ্রায় ভুগছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চোখে পড়েছে কালো দাগ, ওজন হয়েছে 140 কেজি। গোয়েন্দা তথ্য তুলে ধরে গতকাল বুধবার এমন দাবি করলেন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা ইউ সাং বাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়, তবে দেশটির নেতা কিম জং উনের ব্যাপারে ধারণা করা হয় তার বয়স 39 বছর। তিনি ধূমপানে আসক্ত এবং তার ওজন ক্রমেই বাড়ছে। এছাড়া পারিবারিকভাবে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের এক ব্রিফিংয়ে পরসংসদীয় গোয়েন্দা কমিটির সদস্য ইউ সাং বাম সাংবাদিকদের বলেছেন, গত 16 মে জনসাধারণের সামনে আসার সময় কিমের চোখের চারপাশে কালো দাগ দেখা গেছে এবং ওই সময় তাকে ক্লান্ত দেখাচ্ছিল। একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে এই আইন প্রণেতা আরো বলেন, গুরুতর ঘুমের অসুখে ভুগছেন কিম জং উন। উত্তর কোরিয়ায় কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খুব কম সময়ই কিমের স্বাস্থ্যের কথা উল্লেখ করে। তবে মার্চে দেশটির রোডং সিনমুন সংবাদপত্র বলেছিল, কিম ভোর 5টা পর্যন্ত কাজ করেন।